তো আমাদের চারটে স্পেসিফিক ইস্যুতে আমরা এখানে এসেছিলাম। এক নম্বর হচ্ছে গত 10 বছর পশ্চিমবাংলায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। তা রাজ্যপাল নিশ্চয়ই বলেছে প্রেসকে আপনাদের সবার সামনে যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয়, এখানেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর আছে, কার্যকর হবে নয়। আমরা এটাও বলেছি যে একজন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক, তিনি দল বদল করেছেন এবং নিশ্চয়ই আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র যাদবজি এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ব্যাপারটা দেখছেন, তারা যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা আইনানুক যে বিষয় আছে সেটা এগোচ্ছি। আমরা আশা করব অধ্যক্ষ মহোদয় তিনি দ্রুত এর নিষ্পত্তি করবেন, আর যদি বিগত 10 বছরের মতো নিষ্পত্তি না হয় আমরা পরিষদীয় দল ঠিক করেছি বিজেপি আইনের আশ্রয় নেব।